ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উপমা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরা সবাই ভালো আছি। তা ফ্রেন্ডস, আজকে এখন বাজে 10টা, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজ খুব অন্ধকার করেছে, উপরে জামা কাপড় আছে, যাই নিয়ে আসি, পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। দেখো চা খাবো, চা নিয়ে বসেছি, তখনই মেঘলা করেছে। চা আর বিস্কুট নিয়ে বসেছি আমি খাবো বলে, মন কালো করে বৃষ্টি মেঘ কালো করেছে যে কি বলবো, বৃষ্টি আসবে আসবে, সব জামা কাপড়গুলো নিয়ে আসি, নাহলে পুরো ভিজে যাবে, যেটুকু টেনে গেছে হাওয়াতে। তা আমি জামা কাপড় নিয়ে আসি, পরে তোমাদের সাথে আবার কথা। বৃষ্টি শুরু হয়ে গেছে, সব জামা কাপড় এসে লেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তা উপাসনা উঠে গেছে, এখন খেতে বসেছে, দেখো উপাসনা কি খাচ্ছে। না খাচ্ছে দুধ দিয়ে বনভিটা, বনভিটা গুলে দিয়েছি দুধের মধ্যে, আম আর দুটো কেক ছোট ছোট, এখন এই খাবে। আর এই যে গুড্ডি এসছে খেলতে, হাই করে দাও গুড্ডি। দেখো আমার বিছানাও গুছানো হয়ে গেছে, আজকে পুরো অন্ধকার, এই জন্য লাইট জ্বালিয়ে রেখেছি। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, চলো আমি কি রান্না, আমার তো চা বিস্কুট খেয়ে নিয়েছি, তো পছন্দ খাচ্ছে, সো আমার এখনো খেলে টেলে আসেনি, প্র্যাকটিসে গেছে খেলায়। তা চলো দেখি, দেখাই তোমাদের আমি আজকে কী রান্না করছি। মটন রান্না করবো, জলে ভিজিয়ে রেখে আমার মটন এনেছিল, তা রান্না করিনি, আজকে রান্না করবো। কালকে যেহেতু শনিবার ছিল আমাদের নিরামিষ, তাই জন্য কালকে করে নিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করবো। চলো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। দেখো মাংসটা রান্না করছি কীভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। নুন হলুদ আর দই দিয়ে মাংসটা মেখে রেখেছি, আর এই যে আলু ভেজে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর তিনটে এলাচ দিয়ে বেটেছি, পেস্ট করেছি। তা ফ্রেন্ডস চলো রান্নাটা দেখো, তোমাদের আজকে রান্নাটা দেখো। এখানে তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে, চিনি দিয়েছিলাম আমি, তো চিনি দিই টেস্টটা ভালো হয়, তো চিনি দিয়েছিলাম, তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা এসছে। এবার এই মশলাটা দেবো, এই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন চারটে এলাচ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দেবো হলুদ, লবণ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিলি গুঁড়ো, কাশ্মীর
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সরি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো খাসির মাংসের মধ্যে জিরের গুঁড়ো দিই, আর মুরগির মাংসে দিই না, আদা রসুন দিই না, খাসির মাংসে জিরের গুঁড়ো দিই, জিরের গুঁড়ো দিচ্ছি, মশলাটা কষে আসলে মাংস কিছু দিয়ে দেবো, মশলা কষে আসলে মাংস কিছু দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দেবো, জলটা গরম করে প্রেশারে দিয়ে দিয়েছিলাম, মাংসটা কষিয়ে দেখতে পারলে যেহেতু মশলা দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে জলটা গরম করে আলুটা দিলাম, তারপর মাংসগুলো দিয়ে দিলাম। আমি এইভাবেই রান্না করি, তো দেখো আমি কী কী রান্না হয়েছে, এই যে আমার মাংস রান্না, মানে একদম তেল অল্প দিয়েই রান্না করেছি, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, সোহম যেহেতু বেগুন ভাজা খায় না, ওর অ্যালার্জি আছে বেগুনে, তাই ও কুমড়ো ভাজা গরম গরম ভেজেছি, এক্ষুনি ভেজে নিয়ে আসলাম। এই যে ভাত ফ্রেন্ডস, আজকে এই রান্না করেছি, তাদের দেখলেই এখন আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম খেতে খেতেই, তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অল করে বাজিয়ে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, রোজই একই কথা বলি, তোমাদের হয়তো ভালো লাগে না, তা আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, টাটা।